কাছে এলে কত যে সুখ মেলে বুঝিস না কেন তুই। এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি সিনেমা, যার মধ্যে 3টি শাকিব খানের। এদের মধ্যে হল সংখ্যা এগিয়ে আছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা চিটাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবিটি। সিনেমাটি দখলে প্রায় 150 হল। শাকিব খান বুবলি অভিনীত দুটি সিনেমার পাশাপাশি এবার প্রেক্ষাগৃহে এসেছে শাকিব অপু জুটির শেষ সিনেমা পাঙ্কু জামাই। ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে তুলতে ঈদের ছুটিতে তাই রাজধানীবাসীও পরিবার নিয়ে ভিড় জমাচ্ছেন সিনেমা হলগুলোতে। পরিবারের সবাই আসবে, এজন্য টিকেটের জন্য অগ্রিম টিকেটের জন্য ফ্রেন্ডের সাথে এসেছি, সিনেমাটা অনেক এনজয় করি আর কি। এবার আমার খালাতো ভাই আর মামাতো ভাই মিলে এসেছি, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। সবাই ভাবতেছি যে একটা ভালো মুভি দেখবো, তাই এই জন্য বসুন্ধরা আছেন দেখছে আসা। বাইরে ঘোরাঘুরির চাইতে মুভি দেখাটা বেশি পছন্দ। কাহিনী যাই হোক খুব মজা পাচ্ছি, জয়েন্ট ফ্যামিলি আসতে পেরে খুবই সুন্দর লাগছে। এদিকে মাত্র 20টি হলে মুক্তি পেলেও এখনও আলোচনায় নবাগত নির্মাতা এবং অভিনয় শিল্পীদের পোড়ামন্টু, যেখানে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম। ঈদের দিন থেকে রাজধানীর হলগুলোতে ঘুরে দর্শকদের সাথে সিনেমা দেখছেন পোড়ামন্টুর কলাকৌশলীরা। সালমান শাহ খুব বড় ভক্ত ছিলেন, তো উনি আমাদের গতকালকে আমাদের ছবিটা দেখেছেন এবং আমাকে, পূজাকে এবং আমাদের ডিরেক্টর রাফি ভাইকে, আমাদের তিনজনকে উনি মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। সবাই রিলেট করতে পারছে গল্পের সাথে এবং সবাই সবার ছবির শেষের যে আমাদের যে মেসেজটা, এই মেসেজটা আগে কখনো কোনো ছবিতে দর্শক দেখেনি। ভালো লাগছে, যতটা আশা করেছিলাম তার থেকে আরো বেশি পেয়েছি। অনেক হলে আবার দেখা গেল ঈদ সিনেমার টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারিতে। এবার দর্শক হয় নাই সিনেমা হলে, দর্শক নাই। এই যে আমরা মনে করেন কাউন্টারের টিকিটটা 120 টাকা, 130 টাকা বেচতে আছে, 10 টাকা করে পাবলিকের কাছে এসে বেশি। তবে এবার ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের কারণে সিনেমা হলে কিছুটা দর্শক সংকট রয়েছে বলে মনে করছেন হল সংশ্লিষ্টরা। আর্জেন্টিনা গতকাল খেলা ছিল ঈদের দিন, তো ইভিনিং শোয়ে কালকে কিছুটা 3টা শো থেকে কিছুটা কম। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভালো সিনেমা পেলে দর্শক শুধু ঈদে নয় সারা বছর হলমুখী হবে।